তুমি যে কখন এসে মন চুরি করে কি CA কমেডি টিভি স্মাইল ইজ গুড ফর হার্ট হইছে তোর মন চুরি করছি কবে আমি হ্যাঁ কি তোর মন চুরি করছি তোর আমার বাপের জন্ম তো আমি কোনোদিন দেখি নাই তোর মন চুরি করছি মানে ও রাস্তা ঘাটে মে মানুষ দেখতাছো আর ইমপ্রেস করার জন্য মন চুরি করছে কইতাছো না কাপে ইমপ্রেস করো তুমি আমাকে কার ফ্রেস আমার খালুর ফ্রেস আছে কি হইছে মানে আমরা সাফাই সব সাফানো এই কি ছোট লোক মন চুরি করছি এই তোর কবে মন চুরি করছি আমি তোর আবার মন আছে রে তোর নাগাল মানুষের আবার মন আছে জন্ম দিছে তুমি কল তো আমি কোনদিন কোন মানুষের কোনটা চুরি করছি আর এই সারা আমার কোনটা সামনে মঞ্জুরি করছি আমি জীবনে কোনদিন কোনটা বলাই কারো কি এর চোর কইছো আমি কি কইছি আরে মন চুরি করার কথা কইছি কি কইছ এ নাটকির বউ বুইরা খাটাস হুরির পুত হৌরের পুত আবার আমি হলো ইয়ে গান গাইতেছি সিনেমার গান তুমি যে কখন এসে মন চুরি করে তোর মায়া আমার গলায় ফটাস করে তিন ডাটা পড়তেছে রে নাটকির বউ তিন ডাটা দিছে আলা গলা এই আমি গান গাইতেছি গান বুঝিস না সিনেমা বুঝিস না নাটকির বউ আলা গলা আমার জুতা খুলে গেছে কি হরে হরে ভূত তিন ডাটা সর দিছে রে ভাই গানটা কি সুন্দর করে গাইতেছি আমার প্রিয় নায়ক ভাইয়ের গান হরির ভূত ভুলে কি গেছো তুমি বাসুরের কথা আজ তার রয়েছে আমার স্মৃতিতে গাথা তুই কেন আমার জীবনটা নষ্ট করলি কি কারণ কি অপরাধে আমার জীবনটা এরকম তছনছ করে দিলি তুই আমি অর্ধ জীবন কেমন নষ্ট করলাম তুমি আর আমি তো সুন্দর করে সংসার করতেছি ভালো মতোই তো আছি কি কয় সব আমি জীবন নষ্ট করি মুখে ও ভুলে গেলি বিয়ে করছস বাসর করছস তার মানে বাচ্চা কাচ্চাও মনে হয় আছে ওখানে তাই না বিয়া বাসর বাচ্চা হ্যাঁ পাগল হয়ে গেছো তুমি কি বলে এসো আমি পাগল হয়েছি তাই না বাবা খুব ভালো লাগলো আসল জায়গায় হাত দিতে না দিতেই আমার পাগল বানায় ছেড়ে দিলা আল্লাহই জানে সরাসরি যদি ওই জায়গায় আমি যাই তাইলে আমার কি বানাইবা তুমি কোন জায়গা সি 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 আমার ভাব তো অবাক লাগতেছে এত বড় একটা বিষয় আমার থেকে গোপন করছো তুমি কি বিষয় কেন ওই বেডের লগে বাসর করস নাই ওই বেডের লগে বাসর কইরা আমার বাসরের কথা ভুলা যাস নাই এখনই তো ওই বেডে বলতে বলতে গলায় দিক দিয়া কার লগে বাসর করছিস কার লগে ওই বেডের লগে আমার জীবনটা কেন নষ্ট করলি কয়
কি কারণে আমার জীবনটা নষ্ট করলি? আমি ওই পেটির লোক বাসু করে তোমার কি কইলো? ওই পেটি একটু আগে এই দিক দিয়ে বলতে বলতে গেল। কি গো ওই পেটির কথা সিঁড়িটা? আমার কাছে অস্বীকার করতেছে। আইতাছি, কি হয়েছে? উনি নির্দোষ, এখনই প্রমাণ হবে। আইতাছি অশোক, কি হয়েছে? এই শালি, এই তোর লগে আমার কি এর বাসু হইছে? আমার বউকে তোর লগে বাসু হয়েছে, কি আর বাসুর করছি তোর লগে? পরে আমি চিনি, সবার কিছু জানি না আমার। বুঝছি বুঝছি, আমি জানি আমার সামনে এত নাটক করতে হইব না। দুইজনের চোখে চোখে কথা হইছে। রাস্তার মাঝখানে স্বামীরে শাসাও, রাস্তার মাঝখানে স্বামীর গায়ে হাত দাও। আমার আসলে বলেছে কি বল, আসলে বিয়ের পর থেকে তোমার মেলা ভালোবাসা শুরু করছি। এই লেখা চলো, কি এর জামু শালি, কি বলতি আমারে ছাড়া সব করে দিছ। আচ্ছা গিয়া প্রথমে তোমার লেবু শরবত দিমু, তারপরে সরিষার তেল গরম করে গালের মধ্যে মালিশ করে দিমু।